জুন ঠিক কি দিয়ে তোরে যে একটা খইলা মাছ ধরলাম প্রথমে এই যে দেখেন বনি করলাম অনেকদিন ধরে বানার মধ্যে সবাই মাছ ধরে কিন্তু আমি ধরি না আজকে নামলাম আনতে মাছ ধরার জন্য দেখি এই যে তলাড়ি ধরে নিলাম বড় লাগি না হ্যাঁ মাদি দূর না এই যে হাতে হাতে মাছ খইলা মাছ খইয়া মাছ এই যে খই ভাই দি প্রথম প্রথম আমি উড়া ধরো কোবাইলে আছে কোবাইতাম না বেটা আমরা তো মাছ ধরতারি কিন্তু মাছ তো এই যে একটা কই মাছ ওই যে একটা কই মাছ ধরলাম এই যে কই মাছ বড় রাডি আমি তো তোরা মাছ ধরতে পারো দিচ্ছি আমি হরে নাহলে কে মাছ ধরে যাই নাহলে তো একটা ছুটু ছুটু লাড়ি এখন আর মিস করতাম না এখন আমি ফালাই যাবো দাম নগাদ আমার সেখান থেকে লাগবে উঠে ধরে আসুন কারণ কারণ একজন ইঞ্জিরে বই দিচ্ছি আমার থেকে দুইজন ইঞ্জিরে বই দিছি আমার সাথে মোলাকাত হয়ে যাবো কেমন এই যে একটা ধরে নিলাম লাড়ি বন্ধুরা প্রথম কাটাতে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো মাছ পাইছি এখন আর একটা সাইড কাটে নিতেছি তো এই সাইড থেকে এখন আমরা মাছ ধরুম এই যে আবার দুই বাতি দিয়ে দুইটা তুলে লাইছি আমি তো নামি না মাছ ধরতাম তো আমার সাথে যে আমার ছোট ভাই শরীফ যা ছিল হ্যাঁ পাকাই গেছে যার জন্য এখন আমি নামলাম তো আলহামদুলিল্লাহ ভালো মাছই পাইতেছি এখন আমার যে বড় ভাই আছিল রাহুল ভাই তো উনিও পাকাইতে বসে আছে এই যে দেখেন এনে তার জন্য বাধ্য হয়ে আমার এখন নামা লাগছে আমার নালে তো আমি অবশ্যই কই মাছ লারা 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 খালি জ্বর আর থ আমার লাগে যা গুরু না হেন মাসে ঘুরবো তো ঘুরে লো হ্যাঁ মাসে ঘুরবো
আই ভাই আজকে প্রথম না মিকু বেলে আছে আমরা তো বেটা মাছ ধরতে আমি তো না যারা আছে আর দে ভালো লাগে না মাছ ধরতে না মাছ ধরতে আছে না কোন না কোন না কোন না গোড়া আর তো পাস লেয়া যায় গোনি এসে তো মাছ ডাগোনে কাম লাগে ভালো রাত দিলে আর তো বললে ডাগোন লাগে না ভালো আছে শিং মাছ যে নাই না লাড়ি মাছ এই যে আরেকটা লাড়ি লাড়ি হাতে আছে নি হাতে আছে মানে মাছ পুরো গোল হয়ে গেছে হয়ে আর আছে লাইটা গেছে কইরে কই দেখলে তো এটা তো ঢুকলো না এই যে কই মাছটা এটা 39 পেন আমি তো একটা কই মাছ ধরে নিলাম সে দুইটা কিনে নিলাম আর দিপো হেমলেট কিনে আমার যে ওজন ভাই কালকা আমারও মানে হেমলেট চালাই যেতাম না হইলের বংশ সহ ধরু মানে দুইটা দেখছি আমি বাকি একটা কিছু তুলবেন দেখটা দেখ আমার মনে হয় দুইটা
Aisyah,
আর যারা এরকম গ্রামের মাছ ধরার ভিডিও পছন্দ করেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের চ্যানেলের মধ্যে সবসময় আমরা এরকম মাছ ধরার ভিডিও আপলোড করি।